প্রতিশোধের আগুনে পৈশাচিক ইসরায়েলের ধ্বংস, অনিবার্য কিসিঞ্জারের উদ্বেগ ও ইরানের হুঁশিয়ারি। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও প্রতিরোধ যোদ্ধাদের হামলা। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 15,523 ফিলিস্তিনি নিহত। রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্য গাজা। এবং সর্বশেষ জানিয়ে দেব, নিরস্ত ইউক্রেনীয় সেনাদের শেষ করে দিচ্ছে রুশ বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিশোধের আগুনে পৈশাচিক ইসরায়েলের ধ্বংস, অনিবার্য কিসিঞ্জারের উদ্বেগ ও ইরানের হুঁশিয়ারি। গত 58 দিনে গাজায় 15,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনকে হত্যাকারী ইসরায়েলের কসাই ও শিশুঘাতক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি অব্যাহত রাখলে তার পদত্যাগ ও রাজনৈতিক পতন ত্বরান্বিত হবে। তাই হামাসকে উৎখাতের অজুহাতে সে যুদ্ধ অব্যাহত রেখে আপাতত আরও কিছুকাল ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থল যুদ্ধ অব্যাহত রাখতে গিয়েও ইসরায়েলি সেনারা যেভাবে হামাসের হাতে ব্যাপক হারে প্রাণ হারাচ্ছে, তাতে ইসরায়েল আবারও যুদ্ধবিরতির আশ্রয় নিতে বাধ্য হবে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান মদতদাতা মার্কিন সরকার এই আশঙ্কাও করছে যে গত 7 অক্টোবর হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছে, ভবিষ্যতে ইসরায়েলে তার চেয়ে বড় ধরনের হামলা ঘটতে পারে প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে। ফিলিস্তিনিদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি সরকার ছাড়াও ইরাকের কোনো কোনো প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাতানার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সিরিয়া থেকেও মাঝে মধ্যে হামলা হয়েছে ইসরায়েলের উপর। এসব হামলায় ব্যবহার করা হয়েছে কখনো ড্রোন, কখনো ক্ষেপণাস্ত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগ্রাসী মার্কিন ইহুদিবাদী চক্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা একদিন আগে প্রতিরোধ নেতাদের কাছ থেকে এই বার্তা পেয়েছি যে গাজায় গণহত্যা অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এ অঞ্চল একটি অনুমায় নতুন অধ্যায়ে প্রবেশ করবে। কাজেই আমরা যথেষ্ট দেরি হয়ে যাওয়ার আগে গণহত্যা বন্ধ করার জন্য সকল যুদ্ধবিরতির জন্য যুদ্ধবাজদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমির আবদুল্লাহিয়ান বলেন, আলাক্সা তুফান অভিযানের প্রতিরোধ আন্দোলনগুলো এমন কিছু দলিল জব্দ করেছে যাতে দেখা যাচ্ছে ইসরায়েল সরকার পুরো গাজাবাসীকে মিশরে এবং পশ্চিম তীরের সকল ফিলিস্তিনিকে জর্দানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সূত্র পার্স টুডে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছেন। গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম ইরাক এবং সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ওই দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আল খাজরা এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে একযোগে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এছাড়া ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর আগে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা অন্য একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছিল যে দখলদার মার্কিন বাহিনীর বিমান হামলায় উত্তর ইরাকে তাদের 5 যোদ্ধা নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছিল, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সব যোদ্ধা প্রাণ হারিয়েছেন। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত ইসলামী প্রতিরোধ যোদ্ধারা লড়াই অব্যাহত রাখবেন। গত 2 মাস ধরে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা মার্কিন বিভিন্ন স্বার্থে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে এসব হামলা হচ্ছে। সূত্র পার্স টুডে। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 15,523 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত 15,553 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং অধিকাংশ নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের হিসাবে গত 8 সপ্তাহের যুদ্ধে গাজার 17 লাখ বাসিন্দার 2/3 বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের সংস্থাসমূহ বলছে, গাজায় খাবার পানি ও পানির সংকট চলছে, অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস দীর্ঘদিনের নির্যাতন দখলদারিত্বের প্রতিবাদে গত 7 অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। এর পাল্টা হিসেবে ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে।
ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। এরই মাঝে উভয় পক্ষে সাত দিনের যুদ্ধবিরতি চলে, কিন্তু এই যুদ্ধবিরতি নতুন করে আর বাড়ানো সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাস উভয়ে একে অন্যকে দায়ী করছে, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আগেই বলেছিলেন চুক্তি হলেও যুদ্ধ চলবে। এদিকে শনিবার তেল আবিবে নেতানিয়াহু বলেছেন হামাসকে নির্মূল সহ সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সূত্র বাসস। রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্য গাজা, দক্ষিণ থেকে বিচ্ছিন্ন মধ্য গাজা, আকাশস্থল এমনকি সমুদ্রপথে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেখানে লোকজন মাথার উপরে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের শব্দ শুনতে পাচ্ছে। দেইর এল বালার কিছু আবাসিক এলাকায় আঘাত হেনেছে, সেখানে মানুষ নিহত ও আহত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে সব লাশ এখনও বের করতে পারেনি। ইতোমধ্যে দেইর এল বালাহ ও মধ্য গাজা রণক্ষেত্রে পরিণত হয়েছে। লোকজন দক্ষিণে যাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েলি বাহিনীর নির্দেশের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে গাজা উপত্যকায় হামলা চালাতে ইসরায়েলকে ভয়াবহ সব অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলকে রক্ষার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একই অবস্থানে রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অক্টোবরের শুরু থেকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র 100টি বিএলইউ 109 এবং 2000 পাউন্ড ব্যাংকার ব্লাস্টার সহ 15,000 বোমা, প্রায় 57,000 আর্টিলারি শেল পাঠিয়েছে। পত্রিকাটিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র গাজায় বেসামরিক নাগরিকদের হতাহত করা থেকে বিরত থাকার আহ্বান জানালেও বাইডেন প্রশাসন অব্যাহতভাবে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে ইহুদি দেশটিকে। শনিবার সাংবাদিকদের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আমি পরিষ্কারভাবে অবস্থান ব্যক্ত করেছি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, আমরা এই বিশ্বাসে অটল। প্রেসিডেন্ট বাইডেন এবং আমি স্পষ্টভাবে বলছি ইসরায়েল নিজেকে রক্ষা করছে, প্রশ্ন হতে পারে কিভাবে। ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে 5,000 MK-82 ডাম্প বোমা, 5,400 MK 8,42,000 পাউন্ড ওয়ারহেড বোমা, প্রায় 1,000 GBU 39 স্মল ডায়ামিটার বোমা। নিরস্ত ইউক্রেনীয় সেনাদের শেষ করে দিচ্ছে রুশ বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ করে আসছে কিয়েভ, আর এ ধরনের অভিযোগে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। যদিও একই ধরনের অভিযোগ কিয়েভের বিরুদ্ধে উঠলেও তা নিয়ে চুপ থাকার কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। এরই ধারাবাহিকতায় এবার রুশ সেনাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের একটি অভিযোগ তুলেছে জেলেনস্কির দেশ, জানায় কীভাবে ইউক্রেনীয় সেনাদের হত্যা করা হচ্ছে তার বর্ণনা। সম্প্রতি আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগে উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করার পর নিরস্ত ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের কর্মকর্তারা। গুলি করার এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যদিও এ নিয়ে কোনো অভিযোগ বা প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া।